আজ এই ভিডিওতে আমি বলবো যে কিভাবে সাধারণ টিউবলাইট পরিবর্তন করে এলইডি টিউবলাইট লাগাবো। তো সাধারণ টিউবলাইটের তুলনায় এলইডি এর ব্যাকআপ অনেক বেশি, তাছাড়া একই খরচে সাধারণ টিউবের তুলনায় এলইডি দ্বিগুণ চলে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে টিউবলাইট এলইডি টিউবলাইট মার্কেট থেকে কিনে এনেছি। তো এই টিউবলাইটটা 20 ওয়াটের এবং তার প্রাইস হয়েছে তার 400 কাছাকাছি। টিউবলাইটের লাইফ টাইম হলো 30,000 ঘন্টা এবং ইলেকট্রিক কারেন্ট 90 mA, ওয়াটেজ 20 কাছাকাছি এবং একটা পুরো প্লাস্টিক বডির। টিউবলাইটের পাশাপাশি আমরা স্ক্রু পেয়েছি টিউবলাইটের সাথে ছিল এবং হ্যাঙ্গার। এবং যে পুরোনো টিউবলাইটটা ছিল প্রথমে আমরা ওটা খুলে নেবো। টিউবলাইটের ফ্রেম স্ক্রুটাকে প্রথমে আমরা খুলে নেবো। এরপর যে কানেকশনটা আছে সে কানেকশনটা কেটে দিতে হবে। কানেকশনটা কাটার পর ফ্রেমটাকে খুলে নেবো আমরা। এরপর সেই পুরানো ওখানটাতে একটা স্ক্রু নিয়ে ওই হ্যাঙ্গারটাকে আটকাতে হবে, মানে সেটা দিয়েছিল এলইডি টিউবলাইটের সাথে। যেন আমরা সাধারণ টেস্টার বা স্ক্রু ড্রাইভার মাইনাস হলে গেলো ব্যবহার করতে হবে। তো সেই স্ক্রু ড্রাইভার করে আমরা ফুলটাই দিয়ে দেবো। এরপর সেই এলইডি টিউবলাইটটাকে হ্যাঙ্গারে ভালো করে আটকে দেবো। দুটো হ্যাঙ্গারে একইভাবে আটকাতে হবে। এরপর এলইডি সাথে ওই ওয়্যারের কানেকশন করে নিতে হবে। ভালো করে তারগুলোকে জয়েন্ট করে দেবো। এরপর আমরা ভালো করে ব্ল্যাক টেপ লাগিয়ে তারগুলোকে ভালো করে রেখে দিতে হবে। তো ব্যাস সব কাজ শেষ। এরপর আমি টেস্ট করে নেবো ঠিকঠাক চলছে কিনা। হ্যাঁ ঠিক আছে, ওকে, গুড বাই ফ্রেন্ডস।